শরীয়তপুর থেকে আগত সেসব মুসাইনুল দরবার শরীফ থেকে আগত ভাই মোহাম্মদ রফিক মুসাইনুল একটি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশরান জাগরান, আপনারা ইতির মাঝখানে দেখেছেন এই বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ ৩৬০ আলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে প্রথম অবস্থায় কোনো মাজার ইয়া ছিল, মসজিদ ছিল না। এই বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, কোনো কিছুই ছিল না। এই দেশের প্রথম ইসলাম প্রচার করেছেন ওলি আল্লাহরা। কিন্তু আমরা এই ওলি আল্লাহদের দেশে থেকে আমরা মুসলমান হয়ে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করি, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, কারবালার ইতিহাস পড়ে দেখেছি, ৭২ জন ছিল হোসাইনি মুসলমান, ২২,০০০ ছিল ইয়াজিদি মুসলমান। এই ২২,০০০ ইয়াজিদি মুসলমান হোসাইনি মুসলমানের সাথে নিঃসন্দেহে দঞ্চ হয়ে গেছে। আজকে যদি আমরা যারা ওলি আল্লাহর লোকজন যদি কম হয়ে থাকি, আমাদের ইমান হলো হোসাইনি, হোসাইনের মতো আমরা হোসাইনি মুসলমান। তবে আমরা ইমান দিতে পারি কিন্তু জান দিতে পারি, আমরা ওহাবীদের কাছে মাথা নত করতে পারি না। আমরা এর মাঝখানে দেখেছি এই যে আমাদের গোলাম মঈনুদ্দিন টিপু ভাইয়ের বাসায় হামলা করা হয়েছে। আজকের গতকালকে রাত্রে আমরা দেখেছি কাজী জামালের বাসায় কি করছে, হামলা করেছে। তাদের অপরাধ কি, তাদের দোষ কি? তাদের একটাই অপরাধ, তারা ওলি আল্লাহর কথা বলে, তারা মাজারের কথা বলে, তারা আহলে বাইতের কথা বলে, তারা নবীর কথা বলে। এই কথা বলার কারণে তাদের আজকে জানের নিরাপত্তা নাই, ঠিক কিনা? এইভাবে আমার কথা শেষ করে দিলাম। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই এবং গোলাম মঈনুদ্দিন টিপু ভাইয়ের জানের নিরাপত্তা দিতে হবে, যে কাজী জামালের জানের নিরাপত্তা দিতে হবে, আর প্রতিবাদীর এই চেয়ারম্যানের জানের নিরাপত্তা দিতে হবে। যদি তাদের গায়ে একটা হাতের পরে বাংলাদেশ মাজার কমিটি যত ওলি আল্লাহর পীর-মাশায়েখের ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা ছেড়ে দিব না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, মাজার সুবিধাদের জন্য ইনশাল্লাহ আমরা রক্ত দিব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।